আগের ক্লাসে আমরা আলোচনা করেছি মৌসুমি জলবায়ু অঞ্চল সম্পর্কে তাহলে এই ক্লাসে আমরা আলোচনা করব। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে ভূমধ্যসাগর একটি জলাভূমি যেটি সাধারণত রয়েছে আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে ইউরোপ আর আফ্রিকা মহাদেশের মধ্যবর্তী অঞ্চলে এই জলাশয়ের বা সাগরের পার্শ্ববর্তী অঞ্চলে যে রাজনৈতিক অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলে দেশগুলি রয়েছে সেই দেশগুলিতে যে জলবায়ু দেখা যায় তাকেই বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি পৃথিবীর আর যেখানে যেখানেই দেখা যাবে তাহলে সেই অঞ্চলগুলিকেও ভূমধ্যসাগরীয় জলবায়ুর অধীনস্থ বলে মনে করা হবে ভৌগোলিকভাবে তাই বলা যায় সাধারণত ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলিতে যে জলবায়ু দেখা যায় সেই জলবায়ুগত বৈশিষ্ট্যগুলি পৃথিবীর যে সমস্ত অঞ্চলে দেখা যায় সবই ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত কোথায় দেখা যাচ্ছে সাধারণত উভয় গোলার্ধে তিরিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল দেখা যাচ্ছে যার মধ্যে কোন কোন দেশ রয়েছে ইউরোপের ফ্রান্স ইতালি স্পেন গ্রিস পর্তুগাল আলবেনিয়া যুগোস্লাভিয়া এশিয়ার মধ্যে রয়েছে তুরস্ক ইসরায়েল সিরিয়া লেবানন আফ্রিকার মধ্যে রয়েছে মিশর মরক্কো লিবিয়া আলজেরিয়া টিউনেশিয়া এই অঞ্চলগুলিতে ভূমধ্য জলবায়ু লক্ষ্য করা যায় এবার এগুলি সবই হচ্ছে ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল দূর দূর যে অঞ্চলগুলি রয়েছে ভূমধ্য থেকে দূরবর্তী অঞ্চল তার মধ্যে রয়েছে উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া অঞ্চল দক্ষিণ আমেরিকার চিলি দক্ষিণ আফ্রিকার কেপটাউন অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ পূর্ব দিকের অংশসমূহ যেখানে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় এবার আমরা আলোচনা করব যে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি কী কী আগের ক্লাসে যেটা বলেছিলাম মৌসুমি জলবায়ুতে গ্রীষ্মকাল আদ্র থাকে শীতকাল শুষ্ক থাকে এটা সম্পূর্ণ তার বিপরীত অর্থাৎ এখানে সু গ্রীষ্মকাল থাকে শুষ্ক প্রকৃতির আর শীতকাল হয় আর্দ্র প্রকৃতির আর সারা বছর মৃদু ভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ুও এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য এবার উষ্ণতা সম্পর্কে আলোচনা করব এই অঞ্চলে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা হয় একুশ থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তবে শীতকালে তা আবার অনেকটাই কমে যায় তা হয়ে যায় পাঁচ থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাহলে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেকটা বেশি আর শীতকালে তাপমাত্রা কম তাই উভয়ের মধ্যে যদি পার্থক্য করা হয় অর্থাৎ উষ্ণতার প্রসর নির্ণয় করা হয় তাহলে তা অনেক বেশি হয় সেটা হয় প্রায় সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড গ্রীষ্মকালে ভূমধ্যসাগরীয় সাগরীয় জলবায়ু অঞ্চলে উচ্চচাপ বলয় অবস্থান করে ফলে কি হয় স্থলভাগ থেকে শুষ্ক আয়ন বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয় এই কারণে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না যেহেতু স্থলভাগ থেকে এই আয়ন বায়ুটি আসছে সেই জন্য এতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে না আকাশ মেঘমুক্ত থাকে রোদ ঝলমলে পরিবেশ থাকে আর রাতের তাপমাত্রাটা অনেকটা কম হয় এবার বৃষ্টিপাত সম্পর্কে বলবো আগেই বললাম যে এখানে বৃষ্টিপাত হয় কোন ঋতুতে শীত ঋতুতে বৃষ্টিপাত হয় শীতকালে এই অঞ্চল থেকে উচ্চচাপ বলয় ধীরে ধীরে সরে যায় এবং আটলান্টিক মহাসাগর থেকে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু এই অঞ্চলে প্রবেশ করতে শুরু করে যা বৃষ্টিপাত ঘটাতেও সাহায্য করে তাহলে এখানে শীতকালে যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটা কোন বায়ুর প্রভাবে হচ্ছে পশ্চিমা বায়ুর প্রভাবে হচ্ছে প্রশ্ন আসে এখানে যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে প্রবাহিত হয় শুষ্ক আয়নবায়ু আর শীতকালে প্রবাহিত হয় আর্দ্র পশ্চিমাবায়ু তাহলে পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাতটা হচ্ছে এবং গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে পঁচিশ থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার অ্যাড্রিওটিক উপসাগরের পূর্ব উপকূলে বৃষ্টিপাতের পরিমাণটা হয় সব থেকে বেশি যেহেতু জলভাগের ওপর থেকে আসছে উপকূলবর্তী অঞ্চলে এই অঞ্চলটি রয়েছে উপকূল থেকে ধীরে ধীরে যত জলীয় জলীয়বাষ্পপূর্ণ বায়ু অভ্যন্তরে প্রবেশ করতে শুরু করবে স্থলভাগের বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করে এই অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় বলে এই অঞ্চলকে বলা হয় শীতকালীন বৃষ্টিপাতের দেশ প্রশ্ন আসে যে শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে বলে কেন বলে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলকে বলে কেন বলে না শীতকালে পশ্চিমাবায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাত হয় তাইকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় এখানে তুষারপাত খুব একটা হয় না ভূমধ্যসাগরের উত্তর উত্তর উপকূলাঞ্চলে আর ক্যালিফোর্নিয়ার মধ্যভাগে শুধু অল্পমাত্র তুষারপাত হয় এখানে জীব বৈচিত্র্য কী কী দেখা যায় এবার বলবো স্বাভাবিক উদ্ভিদ আর প্রাণী জগৎ সম্পর্কে আমরা আলোচনা করব এখানে বিভিন্ন ধরনের স্বাভাবিক উদ্ভিদ মিশ্র অবস্থায় রয়েছে কী কী রয়েছে সরলবর্গীয় উদ্ভিদ রয়েছে কিছু চিরসবুজ উদ্ভিদ রয়েছে আর গুল্ম জাতীয় উদ্ভিদ রয়েছে সরলবর্গীয় উদ্ভিদের মধ্যে পাইন ফার সিডার চিরসবুজ উদ্ভিদের মধ্যে ও কর্ক ইউক্যালিপটাস রোজুড আর গুল্ম জাতীয় উদ্ভিদের মধ্যে ম্যাপল লরেল রোজমেরি ল্যাভেন্ডার এই জাতীয় গাছগুলি সমাবেশ এখানে দেখা যায় এই সকল উদ্ভিদের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলি এরকম হয় যে গাছগুলি সাধারণত যেগুলি চিরসবুজ সেগুলি তো সারা বছরই সবুজ থাকে আর যেগুলি গুল্ম জাতীয় উদ্ভিদ সেইগুলিতে সাধারণত পাতা মোটা হয় মোমের প্রলেপ থাকে গাছের কাণ্ডে পুরু ছাল থাকে কাণ্ডেও মোমের প্রলেপ থাকে এবং যাতে অতিরিক্ত জল বাষ্পীভূত হয়ে বেরিয়ে না যায় মূল মাটির অনেক গভীরে প্রবেশ করে জলের সন্ধান করতে করতে এই জাতীয় বৈশিষ্ট্যগুলি এই অঞ্চলে দেখা যায় এই অঞ্চলে আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর ফল উৎপাদন হয় ভূমধ্য সাগরীয় অঞ্চলে প্রচুর জলপাই গাছ রয়েছে এছাড়া লেবু, আঙ্গুর, পিচ এই জাতীয় প্রচুর ফলের গাছ এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে দেখা যায় প্রাণীজগতের মধ্যে এখানে যেহেতু বিশেষ বড় ধরনের গাছের পরিমাণ কম এই অঞ্চলে পশু প্রচুর পরিমাণে পালন করা হয়ে থাকে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঘোড়া গাধা ভেড়া ছাগল খচ্চর মুরগি উট এই জাতীয় পশু বা প্রাণী পালন করা হয়ে থাকে এবার এখানকার আর্থ সামাজিক পরিবেশ বা অর্থনৈতিক সামাজিক পরিবেশটা কী সেটা আলোচনা করব কৃষিকাজ নাতিশীতোষ্ণ জলবায়ু রয়েছে বৃষ্টিপাত মাঝারি হয় সমভূমি মোটামুটি রয়েছে তাই এই জলবায়ু অঞ্চলে সাধারণত কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যে ফসলগুলি চাষ হয় যেমন গম জব তুলা ভুট্টা তামাক এই জাতীয় গাছগুলি এখানে বেশি জন্মায় মাঝে মাঝে ধান চাষও করা হয় প্রচুর তুঁত গাছ পালন উৎপাদন করা হয় রেশম শিল্পের প্রয়োজনে এখানে বললাম একটু আগে প্রচুর ফলের চাষ করা হয় বিভিন্ন ধরনের ফলের চাষ করা হয় তাই এই অঞ্চলকে বলা হয় পৃথিবীর ফলের ঝুড়ি এটাও প্রশ্নে আসে পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলে কেন বলে ভূমধ্য জলবায়ু অঞ্চলকে বলা হয় কেন বলা হয় না এখানে প্রচুর মূল্যবান ফল যেমন আঙ্গুর জলপাই আপেল ন্যাসপাতি কমলা লেবু পিচ খোবানি আখরোট বাদাম কুল ডুমুর লেবু এই ধরনের বিভিন্ন ফসল ফল উৎপাদিত হয় তাইকে ফলের ঝুড়ি বলা হয়ে থাকে এখানে খনিজ সম্পদ বিশেষ সমৃদ্ধ নয় তবে কিছু কিছু খনিজ অঞ্চলে যেমন ক্যালিফোর্নিয়ায় খনিজ তেল ফ্রান্সে বক্সাইট ইতালিতে মার্বেল গন্ধ স্পেনে লোহা এগুলি পাওয়া যায় তাহলে এখানে মানুষের চলে কিসে না কৃষিকাজ করে চলে পশুপালন করে চলে আর কৃষিকাজের ওপর ভিত্তি করে যে শিল্পগুলি হালকা শিল্পগুলি উৎপাদন করা সম্ভব সেগুলি এখানে তৈরি হয় যেমন ফল প্যাকিংয়ের শিল্প জ্যাম জেলি আচার তৈরির শিল্প ময়দা শিল্প এগুলি সাধারণত ওই ফলের রস থেকে সুরা শিল্প এগুলি কিন্তু এখানে তৈরি হয় এছাড়াও এই অঞ্চলটি সামাজিকভাবে উন্নত কি না পৃথিবীর কাছে পরিচিত বিশেষত ক্যালিফোর্নিয়া এখানে রৌদ্র ঝলমল আবহাওয়া রয়েছে মনোরম পরিবেশ রয়েছে তাই ফটোগ্রাফি শিল্প এখানে কিন্তু গুরুত্ব লাভ করেছে ক্যালিফোর্নিয়ার হলিউডে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কেন্দ্র গড়ে উঠেছে এখানকার জনবসতি জনবসতি হচ্ছে এটা অধিক বা জনবহুল দেখা যায় কারণ মনোরম পরিবেশ একটু আগে বললাম স্বাস্থ্যকর জলবায়ু রয়েছে পরিকাঠামো উন্নত দিক থেকে জীবিকা নির্বাহের সুযোগ সুবিধা রয়েছে তাই এখানে এই মনোরম আবহাওয়ার জন্য আকৃষ্ট হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ এই জায়গায় এসে ঘন বসতি গড়ে তুলেছে তাছাড়াও কাল থেকে বিভিন্ন প্রাচীন সভ্যতাগুলি যেমন গ্রিক সভ্যতা মিশরীয় সভ্যতা রোমান সভ্যতার বিকাশ ঘটেছিল এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের মধ্যে এখানকার উল্লেখযোগ্য কিছু বৃহৎ শহর হচ্ছে যেমন লস অ্যাঞ্জেলস সান ফ্রান্সিসকো রোম নেপলস কেপটাউন অ্যাডিলেড লিসবন এগুলি হচ্ছে এখানকার উল্লেখযোগ্য কিছু শহর তাহলে এই হল তোমাদের ভূমধ্যসাগরীয় জলবায়ু সংক্রান্ত আলোচনা ধন্যবাদ